فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله. ভাই আব্দুর রহমান বাংলাদেশে প্রশ্ন করেছেন, একই মহলে দুইটা জামে মসজিদ করা যাবে কি না। আসলে জামে মসজিদের নিয়ম হলো যে যা মসজিদ এলাকার অক্তিয়া মসজিদগুলো সবাই একসাথে নামাজ পড়বে, এটা একটা সাপ্তাহিক ঈদ এবং একটা জুমা বা সবাই একত্রিত হবে, এটা হলো নিয়ম। ইসলামের নিয়ম হলো পাঁচ ওয়াক্ত নামাজ যার যার ছোটো ছোটো মসজিদে একত্রিত হবে, ছোট জামাত। এর চেয়ে একটু বড় হবে জুমার দিন, এর চেয়ে আরও বড়ো হবে ঈদের দিন, এর চেয়ে বড়ো হবে আরাফাতের দিন। আর সবচেয়ে এই সমস্ত জামায়াতগুলো আমাদেরকে স্মরণ করাবে রোজ কিয়ামতের ময়দানের জামায়াতের কথা, হাশরের ময়দানের কথা, এটা হলো নিয়ম। যদি এক মসজিদে লোক না হয় তাহলে মসজিদ এক্সটেনশন করতে হবে এবং একই জামাত ভুক্ত থাকতে হবে, আলাদা জামে মসজিদ করা যাবে না। যদি এক জায়গায় জায়গা না পাওয়া যায় এবং তাদের জুমা নামাজ কায়েম করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো সেটা উপরে বাড়াতে পারে, কোনোভাবে সম্ভব না হলে সেখানে হয়তো আরেকটা মসজিদ জামে মসজিদ, সেখানে হয়তো লোকজন আছে দুইটি জায়গাতে আপোষের মধ্যে মিলে যদি হয় কোনো সমস্যা নেই। বাকি জামাত ভেঙে বংশের কারণে বা গোত্রের কারণে বা আমাদের মসজিদ তোমরা পড়বা না বা রাজনৈতিক কারণে এই জামাত ভেঙে, অর্থাৎ গ্রামের একটি যে দলবদ্ধ জামাত ছিল এটাকে ভেঙে দুইটা মসজিদ করবে আর দুই জায়গায় নামাজ পড়বে, সেটা জায়েজ নেই। সেটা অক্তিয়া মসজিদ হোক আর জামে মসজিদ হোক, পরের মসজিদ যেটা হবে সেখানে নামাজ পড়া জায়েজ, নামাজ পড়লেও নামাজ হবে না।